প্রথম আমি কনফিউজ হয়ে যেতাম যে আজকে জেনারেশনের ছেলেমেয়েরা বলছে বিজেপিতে আছি চলে আয়, সব বিজেপি হয়ে যাচ্ছে কেন? বিজেপি শব্দটা একটু অ্যালার্জি আছে আমাদের। কথায় বলে নামে কি আসে যায়, কিন্তু নামে তো আসে যাই, নামের অ্যাব্রিভিয়েশন বা সংক্ষেপণেও যে আসে যায় তা বেশ বোঝা গেল শিলিগুড়িতে। বিজেপি মানে কি? ভারতীয় জনতা পার্টি। কিন্তু শিলিগুড়ির বাসিন্দাদের কাছে বিজেপির আরও একটা অর্থ আছে, তা হলো বাঘা যতীন পার্ক। বি ফর বাঘা, জে ফর যতীন, পি ফর পার্ক। বাসিন্দাদের কাছে শহরের এই পার্কের ডাকনাম বিজেপি। বাঘাযতীন পার্কটাই ঐতিহ্য, এটাই থাকা উচিত। মেইনলি ফুল নামই হলো বাঘাযতীন পার্ক, সেই কারণে যেন বাচ্চারা শর্ট ফর্ম, এখন তো শর্ট ফর্মের যুগ। পার্ক কা শর্ট ফর্ম হো গিয়া বিজেপি, ইসমে ক্যা আব হর চিজ মে আপ লোগ পলিটিক্স লেকে আয়েঙ্গে তো থোড়ি চলতা হ্যায়। শহরে বাসিন্দারা পার্কের সংক্ষিপ্ত নাম নিয়ে রাজনীতি না করার আবেদন করলেও কে শোনে কার কথা? শুক্রবার শিলিগুড়ির কলেজ পাড়ায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এ নিয়ে উষ্মা প্রকাশ করেন প্রাক্তন পর্যটন মন্ত্রী ও শিলিগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান। প্রথম আমি কনফিউজ হয়ে যেতাম যে আজকে জেনারেশনের ছেলেমেয়েরা বলছে বিজেপিতে আছি চলে আয়, সব বিজেপি হয়ে যাচ্ছে কেন? তারপর দেখা গেল যে এই বিজেপিটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি না, এই বিজেপি হচ্ছে বাঘা যতীন পার্ক। বিজেপি শব্দটা একটু অ্যালার্জি আছে আমাদের। আমি মনে করি এই বিষয়ে চিন্তা না করে শহরের সমস্যার উপরে দৃষ্টিপাত করলে শহরবাসীও খুশি হবে, নতুন প্রজন্মও খুশি হবে। সব মিলিয়ে শিলিগুড়িতে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে বাঘা যতীন পার্কের ডাকনাম। বাচ্চু দাস, এবিপি আনন্দ, দার্জিলিং। টালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, বাঁ হাতের তালুতে লেখা সুইসাইড নোট। পুলিশ সূত্রে খবর, সুইসাইড নোটে মৃত্যুর জন্য শাশুড়িকে দায়ী করেছেন ওই গৃহবধূ। শ্বশুর বাড়িতে পণের দাবিতে অত্যাচারের জেরেই এই ঘটনা, অভিযোগ মৃতের বাবার। ঘটনায় স্বামী শাশুড়িকে গ্রেফতার করেছে টালিগঞ্জ থানার পুলিশ। আমার মৃত্যুর জন্য আমার শাশুড়ি দায়ী, লেখা বাঁ হাতের তালুতে। টালিগঞ্জ থানা এলাকার টালিগঞ্জ রোডে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাতের তালুর লেখাকেই সুইসাইড নোট হিসেবে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত 8টা নাগাদ নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় 20 বছরের পূজা চন্দর দেহ। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশের প্রাথমিক অনুমান, হাতের তালুতে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হয়েছেন গৃহবধূ। এই মুহূর্তে রয়েছে টালিগঞ্জ রোডে, আমার সামনে যে বাড়ি রয়েছে এখানেই পূজা চন্দ্র 20 বছর বয়স, মাত্র 1.5 বছর আগে তার বিয়ে হয়েছে। তিনি তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরিবারের সদস্যরা যেটা অভিযোগ করছেন, পূজার বাবা যেটা অভিযোগ করছেন যে তার শ্বশুর বাড়ির যারা লোকজন তারা জড়িত। মৃতের পরিবারের অভিযোগ, পণের দাবিতে নির্যাতনের জেরেই এই ঘটনা, অভিযোগ দায়ের করা হয়েছে টালিগঞ্জ থানায়। ওর উপর অত্যাচার করেছে হয়তো, এটা মানে শোনা যাচ্ছে, ওর উপর দরজা বন্ধ করে হয়তো অত্যাচারটা হতো, মানে আমরা আওয়াজ পেতাম না। সত্যি বলছি, এই যে পাশে থেকে সারাক্ষণ এরকম দরজা জানলা বন্ধ করে ওকে হয়তো অত্যাচারটা করা হতো। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করা হয়েছে মৃতার স্বামী সঞ্জয় চন্দ ও শাশুড়ি শীলা চন্দকে। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।